সোশ্যাল মিডিয়াতে আপনারা যা শুরু করছেন সেটা কি ঠিক বলেন? সেটা কি ঠিক? দেখতো আমার গেঞ্জির কলারও আমারে বিরক্ত করে। পয়েন্ট আসে, আমাদের দেশের প্রধানমন্ত্রী জান্নাতি, তিনি যে জান্নাতি যৌক্তিকভাবে প্রমাণ করতে হবে। চলুন আপনাদেরকে যৌক্তিকভাবে প্রমাণ করি তিনি যে জান্নাতি, জান্নাতের বাসিন্দা, জান্নাতের বাসিন্দি, যাই বলে বাসিন্দি বাসিন্দা, কারণ প্রতিটা কথারই একটা বিপরীত দিক আছে। যেমন খাবো না খাবো, দিব না দিব, তো বাসিন্দা বাসিন্দি এটাও একটা বিপরীত, যেটাই আপনারা বলেন। তিনি যে জান্নাতি এইটার তো একটা যুক্তি পয়েন্ট দেখাতে হবে আপনাদেরকে, সেটা বোঝাতে হবে। আপনারা না বুঝা সেটা হাসাহাসি করতেছেন, কমেন্টে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছেন। হ্যাঁ, মুফতি কফিল উদ্দিন, মৌলানা মুফতি সরকারি, যাই বলে, তিনি তো একটা মুফতি মৌলানা, তিনি তো না বুঝার কিছু বলে নাই। তিনি তো কোরআন হাদিস পড়ছে, তিনি তো মাদ্রাসায় পড়ছে, যথেষ্ট জ্ঞান আছে। তিনি সেই জায়গার থেকে, সেই রিচার্জের জায়গা থেকে তিনি জান্নাতি বলছে, এটা তো হাসার কিছু নাই, পিওর কথা বলতে হবে, অথেন্টিক কথা বলতে হবে। তিনি তিনি তার পাচাইটা আসে নাই, তিনি সরকারি মাওলানাই বলেন যাই বলেন, এটা তো সাধারণ কোনো ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আসে নাই, সরকারি একটা চ্যানেল বিটিভির মাধ্যমেও তিনি সেটা সরাসরি, এখানে তো কাটছাট করার কিছু নেই, এর পুরো ভিডিও তো আছে। তিনি যে জান্নাতি এইটা সবাইকে মানতে হবে। চলুন আপনাদেরকে যুক্তিতে আমি বুঝাই দিই, অযথা হা হা একজনকে নিয়ে খারাপ মন্তব্য করা যাবে না। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 560টি কিংবা 65টি মডেল মসজিদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আস্থাভাজন, আমাদের ঠিকানা, আমাদের মাতা, বাঙালির মাতা, তিনি উদ্বোধন করিয়েছেন, তিনি বানিয়ে দিয়েছেন, এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। তিনি যে বলতেছেন রিসেন্টলি গত কিছুদিন আগে 50টি মসজিদ উদ্বোধন করেছেন, সেই কথাটি তো আপনাদেরকে বুঝতে হবে। উনি তো ইসলামের জন্য কাজ করেছেন, ইসলামের জন্য কাজ করলে সেটা তো অবশ্যই ভালো কিছু, এখানে তো খারাপ, এখানে খারাপ কিছু দেখার কিছু নেই। আপনারা যে বলতেছেন যে মৌলানা কফিল উদ্দিন উনি কি আল্লাহর পিএস নাকি আল্লাহর কাছ থেকে হুম নিয়ে আসছেন, এই এইসব তো দেখার বিষয় নেই। তিনি জান্নাতি এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনার জন্যও তো ভালো, আমার জন্য তো ভালো, কারণ যে দেশের প্রধানমন্ত্রী, যে দেশের ঠিকানা, যে দেশের আস্থা, একজন জান্নাতি হতে পারে, সেই দেশের নাগরিক হিসাবেও তো আমরা একজন গর্বিত, গর্ববোধ করা উচিত। কারণ প্রধানমন্ত্রী জান্নাতি হলে সেই দেশের জনগণও জান্নাতি হবে, উনি তো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তিনি যে জান্নাতি এটা তো বাস্তব রিয়েল, উনি আমাদের জনগণের জন্য কাজ করছেন। এখন আপনারা কইবেন যে জনগণের জন্য কাজ করছে, আমরা খাইতে পারি না, আমরা জিনিসের দ্রব্যমূল্যের দাম কিনতে পারি না, যে বেতন পাই সেই বেতন দিয়ে আমাদের চলে না, এসব বলার তো কোনো সুযোগ নেই, এসব বলার কোনো সুযোগ নেই। কারণ এসব যারা যেইগুলো আপনারা শোনেন এগুলো বিরোধী দলের মানে কারচুপি, তারা বিভিন্ন লোকরে টাকা পয়সা দিয়ে মিডিয়ার সামনে দাঁড় করে সকল কথা বলে। যে দেশে সরকার হয় মৌলানা কফিল উদ্দিন, উনি একজন মুফতি মৌলানা, উনি বুঝে সুঝে জেনে শুনে এ কথাগুলো বলেছেন, তো এখানে তো কারচুপি করার কোনো কিছু নেই, দেখি না কোনো সুযোগ নেই, উনি তার কারো পাঁচটা আসেনি। সেই দিক থেকে আপনাদেরকে দেখতে হবে যে যেই দেশের প্রধানমন্ত্রী জান্নাতি হয়, যে দেশের প্রধানমন্ত্রী, যে দেশের আস্থাভাজন মানুষ, যে যাদের যার মুখের উপর সাধারণ জনগণ চেয়ে থাকে, সেই দেশের মানুষ তো এখানে পা চাটার কিছু নেই, এখানে তো অন্য কোনো কিছু দেখার কোনো সুযোগ নেই। একজন প্রধানমন্ত্রী জান্নাতি হলে আমরাও, আমরা গর্বের সাথে বলতে পারি আমরাও জান্নাতি, সে নিঃসন্দেহ। আপনি দেখাইতে পারবেন কোন দেশের সরকার আছে তিনি মৃত্যুর আগে দেশের সরকার ঘোষণা পেয়ে যায়? মৌলানা মুফতি কফিল উদ্দিন তাকে নিয়ে এত তো ট্রল করার কিছু নাই, হার রিয়েক্ট দেওয়ার কিছু নাই, কমেন্ট বক্সে তা তো উল্টাপাল্টা কথা বলার কিছু নেই।
তিনি যে জান্নাতি, ইনি ইনি তো একজন মৌলানা, উনি একজন কোরআন হাদিস পড়ছেন, তিনি একজন হাফেজ, তিনি না যায় না না বুঝে তো কিন্তু কথা বলে নেই, তিনি জেনেছেন বুঝেছেন বিধায় তো কথা বলেছেন। তাহলে এই জায়গায় তো অন্য কোনো কোনো সুযোগ নেই, তো অন্য কোনো কিছু করার সুযোগ নেই। আমার মাথা ধরে না যে আপনারা সাধারণ মানুষ কি বোঝেন উল্টাপাল্টা কথা বলে। তো যে এক পয়েন্টে আসি, তো একজন মানুষ বলছেন, আরেকটা জিনিস আপনাদেরকে পয়েন্টে নেওয়া দরকার, তিনি যে কথাগুলো বলতেছেন সে কথাগুলো কিন্তু উনি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু বলতেছেন, ভিডিওটা আমি দেখছি আপনারাও দেখে নিতে পারবেন। তো ওই যে এইটা কিন্তু আপনাদেরকে একটু লক্ষ্য করা দরকার, তিনি কথা বলতেছেন, সামনে প্রধানমন্ত্রী আছেন, আরও নেতা খেতা রয়েছেন, তো উনি তো ভুল কিছু বলতে পারেন না, ভুল কিছু বললে সমস্যা আছে, যার কারণে নিচের দিকে তাকিয়ে দেখতেছেন যাতে কোনো মিস্টেক না হয় কথার মধ্যে। তাহলে অবশ্যই তিনি জেনে শুনে জেনে বুঝে প্রধানমন্ত্রীকে জান্নাতি বলে আখ্যায়িত করছেন। তাহলে এই জায়গায় তো উনি একজন মৌলানা মুফতি, একজন হাফেজ, একজন বিশাল বড়, হ্যাঁ উনি তো আর জ্ঞান বিবেকের বা বুদ্ধির বাইরে কিছু না, উনি দেখে দেখেই বলতেছেন যাতে কোনো মিস্টেক না হয়, মিস্টেক হলে সমস্যা আছে। তাহলে এইটা নিয়ে আপনাদেরকে এত মাথা ব্যথা কেন? যে দেশের সরকার প্রধানমন্ত্রী জান্নাতি হয় সেই দেশের জনগণও জান্নাতি হবে।